তো কবুতরগুলো এখন ছাড়বো, কিছু নতুন বাচ্চা আছে যেগুলাই বসছে, এগুলো হচ্ছে নতুন, আর কিছু বাচ্চা এখনো ভিতরে আছে, আর এগুলো উঠতেছে, টান দিল। ভিতরে দুইটা কবুতর আছে, ওগুলা নতুন বাচ্চা, দেখা যাক এক একা বাইর হোক, বেশি প্রেশার দিব না, মনের মতো উড়ুক আর কি। টাঙ্কি তো বসছে, আর উপরের গুলা এই যে উঠতেছে, নতুন বাচ্চাগুলো টাঙ্কির থেকে উড়ে গেছে। একটা কার জানি গ্রিবাস কবুতর আইসা হাঁটতেছে চিলা, আর বাচ্চাগুলো এই যে এখনো দোম আসে নাই, আর ওই যে ছাটের নিচে দেখেন দুইটা তিনটা বাচ্চা, এগুলো নতুন, আশা করি আর কিছুদিন সপ্তাহখানিক সময় লাগবে ছাটের সাথে পুরো সেট হইতে। আর ছাদটা মোটামুটি উপরে উঠছে, এই যে এই যে নতুন একটা অ্যাড হচ্ছে ছাদের সাথে, ইনশাল্লাহ মোটামুটি মাশাল্লাহ ভালো স্পিড আছে। আর এই যেটা সিঙ্গেল উঠতেছে এটাও নতুন বাচ্চা, এই যে এটা তো আজকে আমার কবুতরের সাথে একটা জালালি কবুতর আসছে, এই যে হুইরা চলে গেল, এতক্ষণ ছিল, ভিডিওটি স্টার্ট করলাম আর দৌড়, আর আলহামদুলিল্লাহ সব কবুতর ফ্লাই কমপ্লিট, ডাকার পরে সবাই নিচে নামছে, একটু মাটি খাবে 5-6 মিনিট, তারপরে আমি এদেরকে ঘরে ঢুকিয়ে নিব। ছাদের নতুন 4 জন মেম্বার এড হয়েছে, আল্লাপাক ভালো জানে আসলে এদের নসিবে কী আছে। তো আজকেই প্রথম এদের ম্যাপে দিলাম, গতকালকে আনা হয়েছে, তো আজকেই ম্যাপ স্টার্ট হলো, আশা করি ওয়েদার এখন ভালোই থাকবে, 1 সপ্তাহ বা 10 দিন পরে এদের ছেড়ে দিব ইনশাল্লাহ। তো ভিডিও স্ক্রিনে প্রশ্নটা আছে, আপনারা পড়ে নেবেন। তো ভাইয়ের দুঃখ হচ্ছে যারা আমরা ইউটিউবাররা আছি তারা সবাই মেডিসিনের উপরে গুরুত্বটা বেশি দেই, আর প্রাকৃতিকভাবে সুস্থ রাখা যায় এদিকটাতে আসলে তেমন গুরুত্ব দেই না, অথবা ভাইয়ের এই জিনিসটা তেমন নজরে পড়ে নাই যে আসলে প্রাকৃতিকভাবে সাপ্লিমেন্ট ব্যবহার ছাড়া কীভাবে কবুতর সুস্থ রাখা যায়। তো অবশ্যই চেষ্টা করব প্রাকৃতিকভাবে সুস্থ রাখা যায় এইটা অ্যান্সার দেওয়ার জন্য, আসলে সাপ্লিমেন্টটা তো আর ন্যাচারাল না বা প্রাকৃতিক না, সাপ্লিমেন্ট আমরা ব্যবহার করি কবুতর সুস্থ রাখার জন্য, এটা এটা আমাদের বুঝতে হবে কেন আমরা মেডিসিনের উপর গুরুত্ব দেই। ভাই কয়জন কবুতরকে ফুটানো পানি খাওয়ায়, নাম্বার 1 নোট করে রাখেন ডায়েরিতে, আমরা যে প্রাকৃতিকভাবে কবুতর সুস্থ রাখবো আমরা কয়জন আছি যে কবুতরকে ফুটানো পানি খাওয়াই, সবাই ওই টিউবওয়েল অথবা পানির পাম্পে যেই ওয়াসার থেকে পানি আসে ডাইরেক্ট খাওয়াই দিই। আসলে তো আমাদের উচিত কবুতরকে ফুটানো পানি খাওয়ানো, বিশুদ্ধ পানি এক কথায়, সেটা আমরা কয়জন করি না, এতে অনেক পানিবাহিত রোগ হয়, আর যেগুলো নাকি ন্যাচারাল ট্রিটমেন্টে সুস্থ হয় না। হ্যাঁ ন্যাচারাল প্রাকৃতিক ট্রিটমেন্ট কারে বলে, আমি একটা গাছের পাতা ছিললাম, এই গাছের পাতা ছিললাম উদাহরণ, সেটাকে আমি কবুতরের বড়ি বানাইলাম, অথবা একটা যে পাটাতে ডললাম, নইলা কবুতরকে সেটা পানির সাথে হোক আর বড়ি দিয়ে হোক খাওয়াই দিলাম, এটা হচ্ছে একদম ন্যাচারাল। এটার সাথে কোনো কেমিক্যাল বা কোনো উপাদান যদি মিক্স করি সেটা হবে কি সাপ্লিমেন্ট টাইপ, যেটাকে আমরা অ্যান্টিবায়োটিক বলে থাকি। তো অ্যান্টিবায়োটিক কী হয়, যে অনেক উপাদান একসাথে মিক্স করার পরে এটা বিভিন্ন রোগের জন্য কাজ করে। তো দেখেন বর্তমানে জীবাণু অথবা ভাইরাসগুলো এরকম হয়েছে যেটা নাকি আমরা এই পাতা
ছেই চা বা পাতা পানির সাথে বা পরিমাণে খাইল খাওয়ালেও আমরা আসলে কবুতর সুস্থ রাখতে পারতেছি না, এই জন্য আমাদের সাপ্লিমেন্ট অথবা মেডিসিনে যাওয়া লাগে, এছাড়া আমাদের কোনো উপায় নেই। আচ্ছা, পানিবাহিত রোগের কারণে যে সমস্যাগুলো হয় এটা তো বললামই। এবার আসেন খাবার, আমরা কয়জন আছি যে খাবার পরিষ্কার করে খাওয়াই, খাবার ঝাইরা খাওয়াই বা চালনিতে চালি, তাও তো চালি না, ডাইরেক্ট বাজার থেকে কিনি আর পট ভৈরা খাবার দিয়ে দিই। তাতে কী হয়, ধুলাবালির কারণে কবুতরের লিভার ড্যামেজ হয়, কিডনিতে সমস্যা হয়। তো আপনি কি মনে করেন, লিভার আর কিডনি ড্যামেজ হইলে আপনি পাতা ছিঁড়া খাওয়াবেন, গাছের পাতা গাছের ছাল ঠিক হয়ে যাবে? ভাই ওই সময়টা না এখন না নাই। কী করতে হয়, আমাদের মেডিসিনে যাইতে হয় কবুতর সুস্থ রাখার জন্য। আর ভাই যে ভাইটা কোশ্চেন করছে উনারে আমি ভিডিওর মাধ্যমে একটা কোশ্চেন করতে চাই, যে ভাই আপনি তো প্রাকৃতিকভাবে কবুতর সুস্থ রাখতে চান, আপনি নিজে উদ্যোগ নেন আর আপনার এই উদ্যোগটা সফল হলে, নিজে স্টাডি করবেন, সফল হলে আপনার এই সফলতাটা প্রচারের দায়িত্ব আমার, আমি নিজে প্রচার করব, আরও 10টা ইউটিউবার আছে বড় বড় তারা প্রচার করবে ইনশাআল্লাহ। আপনি উদ্যোগ নেন এবং আপনি এটা নিয়ে স্টাডি করেন, সফলতা পেলে জানাবেন ইনশাআল্লাহ। আপনার যেই মাধ্যম বা আপনার যে ট্রিটমেন্ট সেটা অবশ্যই আমরা ফলো করব, কারণ ন্যাচারাল ট্রিটমেন্ট কে না চায়, সবাই চায় যে প্রাকৃতিকভাবে কবুতর সুস্থ হোক। তারপরে আসেন আরেকটা কথা, এই যে বড় বড় যেটা বলি আমরা টাইফয়েড বা সালমোনিনা বা ইকোলা, এই ধরনের রোগ কি আপনি গাছের পাতা ছেঁচা, তারপরে গাছের রস, তারপরে মধু, তারপরে হচ্ছে বিভিন্ন গাছের ছাল বাইটা খাওয়াইলে কি কবুতর সুস্থ হবে? কখনোই না। এটার জন্য দরকার ভ্যাকসিন, যাতে কবুতর সুস্থ রাখে। তো ভ্যাকসিনটা কি ন্যাচারাল? ন্যাচারাল না। তো ভ্যাকসিন ডে বাই ডে মানুষ যেরকম আপডেট হচ্ছে, প্রযুক্তি আপডেট হচ্ছে, তার সাথে তাল মিলিয়ে মিলিয়ে কিন্তু রোগ এবং ভাইরাস আপডেট হচ্ছে। আপনি চাইলেও এখন ন্যাচারাল ট্রিটমেন্ট করতে পারবেন না। আমি যে কথা বলতেছি রিপিট করে শুনেন, আর কেউ না বুঝে অ্যান্সার দিয়েন না, অবশ্যই ভিডিও শেষে কমেন্ট বক্সে জানাবেন যে আমার কথাগুলো কি যুক্তিক না অযৌক্তিক। তো ভাইরাস বলেন, ব্যাকটেরিয়া বলেন, জীবাণু বলেন, এগুলো বাই ডে আপডেট হচ্ছে। আর আপডেট হওয়ার ফলে কি হয়, আমরা প্রাকৃতিক ট্রিটমেন্ট দিলেও কাজ হয় না। হ্যাঁ, ধরে জ্বর আসছে, শরীর ব্যথা, ঠান্ডা, এগুলো আপনি প্রাকৃতিক ট্রিটমেন্ট এখনও করতে পারেন এবং সুস্থ হবে, কারণ জ্বর, শরীর ব্যথা, ঠান্ডা এগুলো আমরা প্রাকৃতিকভাবে ট্রিটমেন্ট করতে পারি। তুলসী পাতা আছে, সরিষা আছে, হ্যাঁ, কাঁচা হলুদ আছে, এই টাইপের জিনিসগুলো দিয়ে আমরা শরীর ব্যথা, জ্বর অথবা ঠান্ডা ট্রিটমেন্ট করতে পারি। কিন্তু আপনি যেগুলো ব্যাকটেরিয়া অথবা ব্যাকটেরিয়া জমতে জমতে ভাইরাসের, ওগুলা কীভাবে আপনি ন্যাচারালভাবে ট্রিটমেন্ট করবেন ভাই? এটা কি কোনোদিন সম্ভব? যদি সম্ভব হয় আপনি এটা নিয়ে স্টাডি করেন এবং ল্যাবে, নিশ্চয়ই ভাই এটা করতে গেলে ল্যাব লাগবে, আপনি ল্যাবে পরীক্ষা করেন বা ল্যাবে পড়া থেকে স্টাডি করেন, তারপরে ইনশাল্লাহ আপনি যদি ন্যাচারালভাবে পারেন আমরা সবাই একমত এবং আপনার সাথে তাল মিলিয়ে চলবো ইনশাল্লাহ। মেডিসিনে যাই ভাই, মেডিসিনে না যাওয়া ছাড়া তো উপায় নেই। বর্তমানে যে ভাইরাসগুলো আছে এগুলোর সাথে কি গাছের পাতা লতা পাতা ছেঁচা খাওয়াইলে ভালো হয়? হয় না, তাতে কবুতর কোনো লাভই হয় না। মেজর অসুখ, হ্যাঁ, যেমন ভাইরাসজনিত সমস্যা, এগুলাতে কি আর আপনি প্রাকৃতিক ট্রিটমেন্ট দিলে কাজ হবে? তখন দরকার হবে আপনার 100% যে কোনো টাইপের অ্যান্টিবায়োটিক। তো আপনি অ্যান্টিবায়োটিক ছাড়া কবুতর কীভাবে সুস্থ করবেন? এই জন্য বললাম ভাই, আপনি যদি নিজের মাথা থেকে খাটে কোনো নতুন পদ্ধতি বের করতে পারেন, যে আসলে অমুক গাছের লতা পাতা, অমুক গাছের ছাল, এগুলা ন্যাচারালভাবে পাটাতে বাইটা অথবা ছেঁচা খাওয়াইলে কবুতর ভাইরাস ব্যাকটেরিয়া থেকে মুক্ত থাকবে, অবশ্যই জানাবেন, আপনাকে আমরা সবাই সাধুবাদ জানাবো ইনশাআল্লাহ। আর ভাই চোখে কীভাবে পড়বে আপনার যারা ন্যাচারাল ট্রিটমেন্ট করে? ভাই বর্তমানে যুগটাই এমন, এখন আপনিই বলেন, আমার পরিবার আছে, আমার ব্যবসা আছে, হ্যাঁ, সব কিছু ফালায়া কবুতরের কীভাবে ন্যাচারালভাবে সুস্থ রাখা যায় এগুলোর জন্য যদি আমি ডে বাই ডে কাটাই তাহলে কি হবে? এখন যার ধরেন অঢল টাকা আছে বা যার সয় সম্পত্তি আছে, পয়সা খাইলেও সমস্যা নাই, তাদের উচিত এইসব জিনিস উদ্যোগ নেওয়া এবং আমাদের মতন লোকদের শিখান, যাতে আমরা আরও 10 জনের কাছে প্রচার করতে পারি। আর সব কিছু স্টাডি করা এত সোজা না, হ্যাঁ, আসলে বলা অনেক সোজা যে প্রাকৃতিকভাবে কীভাবে, প্রাকৃতিকভাবে ভাই ওই টুকটাক দুই একটা জিনিসই হয় এখন,
কিন্তু মেজর কোনো কাজই করা আমার মতে সম্ভব না। আর কেউ যদি করতে পারে যে না আসলে ন্যাচারালভাবে ট্রিটমেন্ট করা সম্ভব, যে কোনো রোগের সমাধান হয়, তাহলে অবশ্যই আপনাকে স্টাডি করা সফল হইলে আমাদের জানাবেন, আপনার এই ট্রিটমেন্ট নিয়ে আমরা প্রচার করব, যাতে মানুষ এই অ্যান্টিবায়োটিক বাদ দিয়া তারপরে বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট বাদ দিয়ে প্রাকৃতিক ট্রিটমেন্টে চলে যায়। এতে কী হবে, কবুতরের মানে অর্থাৎ যে লাইফ টাইম, এটা খুব ভালো কাটব্যাক কথা। তো ভিডিওটি আর বেশি বড় করবো না, কবুতরগুলো ঢুকাবো, এখন ঢুকে খাবার দিব, পানি দিব, তারপরে চলে যাব। আর এমনি আজকে একটু কাজ আছে অফিসের, অফিসে যাইতে হবে আজকে একটু তাড়াতাড়ি। তো দোয়া করবেন আমার জন্য, আমিও সকলের জন্য দোয়া করি। আর কমেন্ট বক্সে জানাবেন আমার মতামত আপনাদের কেমন লাগলো। তো ভিডিওটি আর বেশি বড় করবো না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।